Hello students, hello guys, I welcome each one of you with a very big at and very very good evening to all of you. How are you all? Hope all you are fit and fine. So dekho, today we are going to discuss about keep. Keep word ti niye alochona korbo. Keep word tir mane ki amra onek sentence dekhe thaki ki keep it up, keep in touch, ki ei mane ki ekhane keep er ki mane bojhacche. To shegulo niye alochona korbo. Keep diye amra daily life e koto sentence amra toiri korte pari, kibhabe amra sheguloke bolte pari amader protidiner kothabartray, to shegulo amra details e janbo. To shobar prothome dekho keep kotha tir mane ki. Keep kotha tir mane hocche rakha, rokkha kora, bojay rakha, onek rokom bhabe bolte pari. But actually keep কথাটির মানেটা হচ্ছে কি যে কোনো সিচুয়েশন যে কোনো অবস্থা যেটা যে অবস্থাতেই রয়েছে সেই অবস্থাটাকে বজায় রাখার জন্য আমরা কিপ ওয়ার্ডটি ব্যবহার করি যেমন দেখো একটু एग्जांपल দিলে ভালোভাবে বুঝতে পারবে আমাদের ভালো রেজাল্ট করলে রেজাল্টে লেখা থাকে কি কিপ ইট আপ তুই কিপ ইট আপের মানে কি মানে তুমি যেই ভালো ফল করেছো সেটাকে বজায় রেখো কিপ ইট আপ মানে পরিশ্রম করতে থাকো এই নয় যে পরিশ্রম ছেড়ে দাও ফলটা খারাপ হয়ে যাক তা নয় এই যে তুমি ভালো ফল করেছো সেটা যেন তুমি বজায় রাখতে পারো তো যার জন্য লেখা থাকে কি কিপ ইট আপ তো এরকম আরো एग्जांपल আমরা দেখব তাহলে আমাদের সুন্দরভাবে ডিটেইলসে আমরা জানতে পারবো অনেক সময় আমরা বলে থাকি কি কথাটি মাথায় রেখো তুমি কাউকে কোনো কথা বললে বলে কি কথাটি মাথায় রেখো যেটা বললাম সেটা যেন মনে থাকে কথাটি মাথায় রেখো দ্যাট মিন্স কিপ দিস ইন মাইন্ড এই যে আমি কথাটি বললাম সেটা মাথায় রেখো কিপ দিস ইন মাইন্ড সততা বজায় রেখো তুমি যে অনেস্ট তুমি যে সৎ ব্যক্তি সৎ পথে তুমি কাজ করছো তোমার এই সততাটাকে বজায় রেখো তুমি অসৎ হয়ে যেও না তাহলে আমরা কি বলবো কিপ দিস অনেস্টি এই যে সততা সেটাকে বজায় রেখো কিপ দিস অনেস্টি তো এখানে আমরা কিপ এর ইউজ করলাম মুখ বন্ধ রাখো মুখ বন্ধ রাখো ছোটতে আমরা বলে থাকি কি মুখ বন্ধ রাখো কিপ ইওর মাউথ শাট মুখ বন্ধ রেখো ঠিক আছে এবার যদি আমরা বলতে পারি কি এটা বজায় রেখো যে কোনো কাজ তুমি ভালো ফল করেছো বা যে কোনো ক্ষেত্রে তুমি কোনো ভালো কাজ করছো তোমাকে কেউ বড়রা কেউ বলছে এটাকে বজায় রেখো তুমি যেই কাজটা করছো বা তুমি কোনো কাজ শুরু করেছো তো তোমাকে কেউ বলছে এটাকে বজায় রেখো এই নয় কিছুদিন করে ছেড়ে দাও এটাকে বজায় রেখো কিপ ইট আপ ভালো কাজ করতে থাকো কিপ আপ দ্য গুড ওয়ার্কস ভালো ভালো কাজ করতে থাকো তোমার প্রতিশ্রুতি রাখবে বা তুমি যে কথা দিয়েছো সেই কথা রাখবে কিন্তু কিপ ইউর প্রমিস বা কিপ ইউর ওয়ার্ডস মানে কি তোমার কথা রাখবে বা তোমার প্রতিশ্রুতি রাখবে ঠিক আছে আমাকে জানাতে থেকো বা আমাকে অবগত রেখো মানে কি কোনো কিছু ঘটনা ঘটেছে তুমি সেটা শুনেছো সেখান থেকে চলে আসছো আসার সময় তুমি কি বলছো তোমার বন্ধুদেরকে বা অন্য কোনোকে কোনো জনকে কি বলছো আমাকে জানাতে থেকো আমাকে খবর দিও কি আগে কি হচ্ছে মানে কি আমাকে অবগত রেখো বা আমাকে জানাতে থেকো কিপ মি ইনফর্মড ঠিক আছে আমি আমার কথা রাখি আই কিপ মাই ওয়ার্ডস বা আমি আমার প্রতিশ্রুতি রাখি আই কিপ মাই প্রমিস এটা আমরা ডেইলি লাইফে বারবার ইউজ করে থাকি কি আই কিপ মাই প্রমিস এবার দেখো যদি বলে লেগে থাকো মানে কি কোনো একটা কাজ করছে কেউ করছে তুমি তাকে ফোর্স করছো বা তাকে উৎসাহ দিচ্ছ কি লেগে থাকো হয়ে যাবে লেগে থাকো কিপ স্টে কিপ ইন টাচ মানে কি সম্পর্কের মধ্যে থেকো বা যোগাযোগ রেখো কারোর সঙ্গে দেখা হলো কথা হলো তুমি চলে আসছো সেখান থেকে তো তুমি তাকে বলছো কি সম্পর্ক রেখো অ্যাটলিস্ট ফোন করো মাঝে মাঝে সম্পর্কের মধ্যে থেকো তো কিপ ইন টাচ রিনি তার কথা রাখে না বা রিনি তার প্রতিশ্রুতি রাখে না রিনি ডাজ নট কিপ হার ওয়ার্ডস বা রিনি ডাজ নট কিপ হার প্রমিস এরকম ভাবে আমরা বলতে পারি একটু শান্ত হও কিপ কোয়াইট না কিপ কোয়াইট এখানে কিন্তু এখন আমরা ভুল বলে আসছি কি কিপ কোয়াইট কিন্তু নয় যে শান্ত হও বা শান্ত থেকো চুপ করো আমরা ক্লাসরুমে শুনে থাকি কিপ কোয়াইট কিন্তু নয় কিপ কোয়াইট স্পেলিং লক্ষ্য করো তো এখানে কিউ ইউ আই টিই না কিউ ইউ আই ইটি তো এটা কোয়াইট নয় কোয়াইট কথার মানে আলাদা এখানে কিপ কোয়াইট আমরা প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল করে থাকি ঠিক আছে এটা আজ থেকে কিন্তু কারেক্ট করে নিও কেমন কিপ কোয়াইট মানে কি শান্ত থেকো বা চুপ থাকো ঠিক আছে চুপ করো এরকম ক্ষেত্রে সর্বদা নিজের জামা কাপড় পরিষ্কার রাখবে বা সর্বদা নিজের শরীরকে পরিষ্কার রাখবে ক্লিন রাখবে অলওয়েজ কিপ ইউর বডি ক্লিন অলওয়েজ কিপ ইউর ক্লথস ক্লিন এভাবে আমরা বলতে পারি চালিয়ে যাও ক্যারি অন বা কিপ অন কোনো কাজ করছো ওই যেটা কিপ স্টে সেরকমভাবে কিপ অন মানে কি চালিয়ে যাও বা ক্যারি অন তো এরকমভাবে কিপ দিয়ে আমরা ছোটো ছোটো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি এবং ডেইলি লাইফে আমরা বলতে পারি তো বোঝা গেল আশা করি ভালো লাগলো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও কেমন তবেই তো নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে চলো তাহলে টাটা